সো হে গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হে গাইজ আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইজ এই ভিডিওটা কেউ মিস করবেন না সো গাইজ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন একটি সেটিংস আমি দেখিয়ে দেব যা দেখলে কিন্তু আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি যখন এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে করবেন আর যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে সে কিন্তু ভাবতেও পারবে না যে আপনি এটি কীভাবে করলেন সো গাইজ দেখুন আমাদের স্ট্যাটাস বারে যদি এই যে এই ধরনের মানে স্ট্যাটাস বারে যদি আপনার নিজের ফটো যদি এখানে যেভাবে সেভ করা আছে এভাবে আপনি যদি সেট আপ করতে পারেন সো গাইজ হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি এভাবে আপনার নিজের ফটো কিন্তু আপনি এভাবে এখানে সেট আপ করতে পারবেন মানে আপনার ফটো কিন্তু আপনার নোটিফিকেশন বারে বা আপনার এই স্ট্যাটাস বাড়ে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন সো গাইজ তো আপনি এটি কীভাবে করবেন তা কিন্তু আজকে আমি পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো সো গাইজ তো চলুন ভিডিওটা শুরু করা যাক হে গাইজ আমরা প্রথমত কিন্তু আমাদেরকে দুইটি অ্যাপ অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে নিতে হবে তার জন্য আমরা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম এই কাজটি করার জন্য তো আমরা এখানে স্ট্যাটাস বার লিখে সার্চ করবো ওকে সো গাইজ দেখুন স্ট্যাটাস বার লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে অবশ্যই আগে প্রথমত আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে দেখুন অলরেডি কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিয়েছি সো গাইজ তো এবার আমরা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করবো তা হচ্ছে পিকজেল ল্যাব তো অবশ্যই আপনি এখানে পিকজেল ল্যাব লিখে যদি আপনি সার্চ করে দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি এই ধরনের একটি অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে এই দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল আপনাকে করতে হবে যদি আপনি এই কাজটি করতে চান সো গাইস তো এখন আমি দেখিয়ে দেবো যে প্রথমত আপনাদেরকে আগে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নেব ওকে সো গাইস এখান থেকে আপনি এখান থেকে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেওয়ার পরে কিন্তু আমি দেখিয়ে দেবো সো গাইস দেখুন এখান থেকে যে এখানে আমার পিক্সেল ল্যাব রয়েছে তো আমি এখান থেকে জাস্ট আমার পিক্সেল ল্যাবটি আমি এখানে ওপেন করে নিলাম সো গাইস তারপরে আপনি এখান থেকে যে ক্যান্সেল ক্যান্সেল অপশান একটা ক্লিক করবেন সো গাইজ তারপরে আপনি এখানে কোনায় ডিলেটে ক্লিক করবেন তারপরে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম লেখা আছে আপনি এখানে নিচে দেখুন দুইটি সাইজ রয়েছে তো এপারে হাজার আশি থাকবে পেপারে কিন্তু আপনি একশো বিশ করে দেবেন সো গাইজ তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটি এখানে কিন্তু একটি ট্যাম্পলেট চলে এসেছে সো গাইজ আপনি এখন এই প্লাস আইকন রয়েছে কোনায় তো প্লাস আইকনে কিন্তু আপনাকে একটা ক্লিক করে দিতে হবে ওকে সো গাইজ তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা শেপ নেবো তো দেখুন এখানে সেভ লেখা আছে তো আমরা সেভে ক্লিক করলাম এবং দেখুন এখানে কিন্তু আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি এখানে একটি শেপ নিলাম এবং এখানে কিন্তু কালার রয়েছে আপনি কালারটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে কালারটি ওপরে সেট আপ করতে চাচ্ছেন তো আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে সবুজ কালারটি আমি সিলেক্ট করে দিলাম সো গাইজ তো তারপরে এখান থেকে আপনাদেরকে আপনার যে ফটোগুলো সেভ করবেন তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো তার জন্য আমরা অবশ্যই আগে এখান থেকে আমাদের ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেলে আপনি দেখে নিতে পারেন বাস আমি কিন্তু এখান থেকে আই বাটনে আমি এই ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই দেখবেন দেখুন গাছ এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এক আছে আমি প্রথম অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি একদম এখান থেকে রিমুভ করে নিতে পারবেন দেখুন আমি এখান থেকে ফটো আমার গ্লারিতে সেট দিতে কিন্তু এখানে আমার ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে তো আমি ডাউনলোড করে নিলাম এখানে পিকজেল লাভে আবারও অ্যাপ্লিকেশন আসার পরে আমি এখান থেকে আমাদের যেটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সে অ্যাপ্লি এখান থেকে আমরা সেটার কিন্তু এখান থেকে আমরা এই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নেব ওকে সো গাছ এখান থেকে চাইলে আপনি অনেক রকম করতে পারবেন আপনি যেরকমভাবে করতে চান তো এরকম এখানে সাইজ দেওয়া দেওয়া আসে আপনি করে নিতে পারেন সো তো দেখুন এখানে কিন্তু আমি সেই ফটোটি অ্যাড নিলাম এখন আমার ফটোর সাইজটা আমি এখান থেকে একদম ছোটো করে দেবো জাস্ট আপনি এভাবে করে নেবেন মানে আপনি কিন্তু বাসায় ভালোভাবে বসে থেকে ভালোভাবে করে নেবেন আমি কিন্তু এখান থেকে দ্রুত করে নিচ্ছি ওকে সো সোকাতে আপনি এভাবে কিন্তু আগে প্রথমত আপনি এভাবে যে কোনো দুইটি ফটো বা আপনি একটি ফটো দিয়েও করতে পারেন চাইলে এখানে আপনি অনেকগুলো ফটো রয়েছে চাইলে আপনি সেই ফটোগুলো দিয়েও করতে পারেন তো এভাবে আপনি কিন্তু আবারও প্লাসে এখানে ক্লিক করবেন এবং আপনি কিন্তু আবার এখান থেকে গ্লারির থেকে কিন্তু আপনার সেই ফটো আপনি আরেকটি নিয়ে চলে আসবেন তো কাজ আমি এখন এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নেব দেখুন দুইটি ফটো কিন্তু আমি এখানে নিয়ে নিলাম এখন এই দুইটি ফটো কিন্তু আমি এখানে বাস্ট অ্যাডজাস্ট করে দেবো মানে এখানে আমি এই দুইটি ফটো ভালোভাবে আমি মাঝখানে বসিয়ে দেবো ওকে সো কাজ তো আপনি অবশ্যই কিন্তু আপনি এভাবে এভাবে সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে নেবেন এই দুইটি ফটো যদি বসে না নিতে পারেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সো গাইজ তো হ্যাঁ এখন আমি এখান থেকে দেখুন আমি এই দুইটি ফটো কিন্তু একদম জাস্ট কিন্তু আমার বসানো হয়ে গেছে তো গাইজ আমি এখন ওপরে দেখুন একটি সেভ আইকন রয়েছে তো আমি এখানে আসার পরে আমি কিন্তু আমার এখানে এটা আমি সেভ করে দেবো একদম গ্যালারিতে তো গাইজ যখন আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন কিন্তু আমাদের যে স্ট্যাটাস বার যেটা আমরা প্লে স্টোর থেকে এমাত্র ইনস্টল করলাম সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে এই যে যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমরা এখান থেকে এখন ওপেন করে নেব ওকে সো গাইজ দেখুন আমি ওপেন করে নিলাম সো গাইজ ওপেন করার সাথে সাথে আপনাকে এ অ্যাপ্লিকেশনে পারমিশন দিতে হবে তো অবশ্যই আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম সো গাইজ তো তারপরে আপনি স্কল করে একটু নিশে আসবেন তো তারপরে দেখুন এখানে কিন্তু প্রথম যে অপশানটি রয়েছে তো আপনি এখানে একটা ক্লিক করবেন সো গাইজ দেখুন এই ধরনের একটি রয়েছে তারপর দেখুন তৃতীয় নাম্বার লেখা আছে ইউর ইমেজ তো ইউর ইমেজে ক্লিক করার পরে আপনি প্লাস এখন পাবেন প্লাস এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার ফটোটা আপনি এখানে যে ফটোটা আমরা এমাত্র তৈরি করলাম এই ফটোটি আপনি এখানে দিয়ে দেবেন তাহলেই দেখবেন যে আপনার কিন্তু একবার একদম স্ট্যাটাস বাড়ে কিন্তু এই ফটোটি সেট আপ হয়ে গেছে এবং এখন যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে সেই কিন্তু ভাবতেও পারবে না আপনি স্ট্যাটাস বাড়ে আপনার নিজের ফটো আপনি কীভাবে লাগালেন বা আপনি কীভাবে করলেন তা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনার পায়ে ধরতে বাধ্য হবে তাদের ফোনে আপনাকে করে দেওয়ার জন্য কিন্তু অনেকবার কিন্তু তা আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করবে এটি কিন্তু কেউ জানে না জাস্ট কিন্তু প্রথমতই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম সো গাইজ আপনি যদি আমাদের এসএলএলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন এ ধরনের টিউটোরিয়াল প্রতিদিন দেখার জন্য সো গাইজ এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন